এই কেরামত কাজ হয়ে গেছে, বিদেশে 5 মাস হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেল, খবর নাই। এটা এই গ্রামের একটা রুগী মনে করেন, ফেরত যাবে না, এই গলন্ত ঘুরে যাওয়া লাগে গেছে। নান্দবাজারপুরে আমার বাড়ি এলো গরন্দ জেলার মধ্যে, ফরিদপুর জেলায় আমি পড়ি। এই এন্ডে যাওয়ার সময় অনেক কষ্ট হয়, আমরা যেতে পারি না। এই বছরের মধ্যে হয়ে যাবে, 4 মাসের মধ্যে হয়ে যাবে, তারপরও এই পর্যন্ত আল্লাহ। আমরা এত কষ্ট করে এই লোকায় পার হই, প্রতি পারে 5 টাকা করে নেয়। আজকে আমার এই উদাহরণের মানুষের যে সাবেক যে দুর্দশা ছিল সেই দুর্দশাই রয়ে গেছে। সরকার প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা নির্মাণ কাজে টেন্ডার দিয়েছে। যে কন্ট্রাক্টর সাহেব এই টেন্ডারের কাজ হাতে দিয়েছে তিনি অসমর্থ রাখছে। একটু ঠিকাদার কাজ করে, ঠিকাদার যদি না কাজ করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন সময় তাদেরকে তাগিদপত্র দিই, তাদেরও সকোচ করি। আমাদের কাজ আমরা যথাযথভাবে করে যাচ্ছি এবং তার সেদিকে আমাদের কোনো গাফিলতি নেই। ঠিকাদার যখন কাজ না করে তার বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করি।